যুদ্ধ বন্ধের আহ্বান, পুতিনকে ধন্যবাদ জানালেন এরদোগান। ইউক্রেন বলেছে রাশিয়া বেলারুশকে পরমাণু অস্ত্র দিয়ে জিম্মি করবে। রাশিয়া একদিনে 15টি ট্যাঙ্ক, 15টি এপিভি এবং 8টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। ইমরান খানের মুখোশ উন্মোচন করব, বলল মরিয়ম নওয়াজ। সিরিয়ায় ইরানি ঘাঁটির ওপর হামলা হলে তাৎক্ষণিকভাবে কড়া জবাব দেওয়া হবে, তেহরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবন্ধের আহ্বান, পুতিনকে ধন্যবাদ জানালেন এরদোগান। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোন আলাপের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান ইউক্রেনে যুদ্ধের অবিলম্বে অবসানের আহ্বান জানিয়েছে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাত অবিলম্বে বন্ধ করার বিষয়ে তুরস্ক যে গুরুত্ব দিচ্ছে তা তুলে ধরেছে এবং ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ সম্প্রসারণের বিষয়ে তার ইতিবাচক অবস্থানের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছে। ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ হচ্ছে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত জুলাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পূর্ণ একটি চুক্তি, যা ইউক্রেনের শস্য কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে রপ্তানির সুযোগ দেয়। রাশিয়া গত সপ্তাহান্তে আরও 7 দিনের জন্য চুক্তিটি পুনর্বীকরণ করতে সম্মত হয়েছিল, তবে সতর্ক করে দিয়েছিল যে এটির মেয়াদ আরও বর্ধিত করতে হলে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। বিশ্বব্যাপী খাদ্য মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তি মেয়াদ বাড়ানোকে ইতিবাচক মনোভাব বলে মন্তব্য করেছে এরদোগান। ইউক্রেনের তার বছরব্যাপী যুদ্ধের সময় তুরস্ক মূলত রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। আঙ্কারা গত মাসে সংস্থাগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা অনুমোদিত রাশিয়ায় পণ্য পরিবহন বন্ধ করার নির্দেশ দিয়েছে। খবর ব্লুমবার্গের, যুদ্ধবিরতি ও আলোচনার জন্য এরদোগানের আবেদন এ মাসের শুরুর দিকে ইউক্রেন সংঘাত বন্ধ করার জন্য চীন ও বেলারুশের জানানো একই রকম আহ্বানের ভিত্তিতে আসে। যাই হোক, দুই দেশের প্রচেষ্টাকে মূলত পশ্চিমারা সন্দেহের চোখে দেখেছিল, কারণ উভয় দেশই ক্রমবর্ধমান রাশিয়ার কাছাকাছি চলে এসেছে বলে তারা মনে করেছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন বলেছে রাশিয়া বেলারুশকে পরমাণু অস্ত্র দিয়ে জিম্মি করবে। কিয়েভ বলেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র বেলারুশের কাছে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর রাশিয়া মিনস্ককে পরমাণু জিম্মি হিসেবে ধরে রেখেছে। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি দানিলভ টুইটারে লিখেছেন, ক্রেমলিন বেলারুশকে পারমাণবিক জিম্মি হিসেবে নিয়েছে। তিনি যোগ করেছেন যে এই পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গতকাল রাষ্ট্রপতি পুতিন বলেছেন যে তিনি এবং বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো একমত রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করার বিষয়ে। লুকাশেঙ্কো, যিনি প্রায় 30 বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন, তিনি পুতিনের একজন গুরুত্বপূর্ণ মিত্র। 2022 সালের ফেব্রুয়ারিতে মিনস্ক ক্রেমলিনকে তার দেশের ভূখণ্ড থেকে ইউক্রেনকে আক্রমণ শুরু করার অনুমতি দেয়। বেলারুশ তার মিত্রদের আক্রমণে যোগ দিতে পারে বলে আশঙ্কা তখন থেকেই বেড়েছে, কিন্তু মিস্টার লুকাশেঙ্কো বলেছিলেন যে তিনি আক্রমণ করলে তা করবেন। মিস্টার ড্যানিলভের জন্য রাষ্ট্রপতি পুতিনের ঘোষণা বেলারুশিয়ান সমাজে রাশিয়া ও পুতিনের প্রতি নেতিবাচক ধারণা এবং জনসাধারণের প্রত্যাখ্যানের স্তরকে সর্বাধিক করে তোলে। বিশেষজ্ঞরা রয়টার্সকে বলেছে যে উন্নয়নটি তাৎপর্যপূর্ণ, যেহেতু রাশিয়া এখন পর্যন্ত গর্বিত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে তারা তার সীমানার বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করেনি। বেলারুশের সাথে 3টি ন্যাটো সদস্য পোল্যান্ড, লিথুনিয়া এবং লাটভিয়ার সীমান্ত রয়েছে। পারমাণবিক তথ্য প্রকল্পের পরিচালক হ্যান্স ক্রিস্টেন্স বেজ বলেছেন, এটি ন্যাটোকে ভয় দেখানোর চেষ্টা করার জন্য পুতিনের খেলার একটি অংশ, কারণ বেলারুশে এটি করার কোনো সামরিক উপযোগিতা নেই, কারণ রাশিয়া অভ্যন্তরে রাশিয়ার এতগুলি অস্ত্র এবং বাহিনী তৈরি করেছে। আমেরিকার বিজ্ঞানীদের ফেডারেশনে এই কথা বলা হয়েছে। পুতিন রাষ্ট্র টেলিভিশনে বলেছেন যে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে তার দেশে কৌশলগত পারমাণবিক অস্ত্র রাখার বিষয়টি উত্থাপন করেছিলেন। এখানেও স্বাভাবিক কিছু নেই, প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে এটি করে আসছে। তারা দীর্ঘদিন ধরে তাদের মিত্র দেশগুলির ভূখণ্ডে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে, বলেছেন তিনি। আমরা সম্মত হয়েছি যে আমরা একই কাজ করব, আমাদের বাধ্যবাধকতা লঙ্ঘন না করে। আমি জোর দিয়েছি পারমাণবিক অস্ত্রের অপ্রসারণে আমাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন না করে। কবে অস্ত্রগুলো বেলারুশে হস্তান্তর করা হবে তা উল্লেখ করেননি পুতিন। রাশিয়া 1 জুলাইয়ের মধ্যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের স্টোরেজ সুবিধার নির্মাণ কাজ শেষ করবে। আমরা অস্ত্র হস্তান্তর করছি না এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের কাছে হস্তান্তর করবে না। আমরা মূলত একই কাজ করছি যা তারা এক দশক ধরে করে আসছে, পুতিন এই কথা বলেছেন। কিছু দেশ তাদের মিত্র আছে এবং তারা প্রশিক্ষণ দেয় তাদের ক্রুদের, আমরাও একই কাজ করতে চাচ্ছি।
এদিকে জানিয়ে দিব, রাশিয়া একদিনে 15টি ট্যাঙ্ক, 15টি এপিভি এবং 8টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। ইউক্রেনে কর্মরত রুশ বাহিনী একদিনে 15টি ট্যাঙ্ক হারিয়েছে, রবিবার কিয়েভ এই তথ্য জানিয়েছে। ফেসবুকে তার দৈনিক আপডেটে এই কথা বলা হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে যে আরও 15টি সাজোয়া যানবাহনের পাশাপাশি 15টি ট্যাঙ্কগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে আগের 24 ঘন্টায় 8টি রাশিয়ান আর্টিলারি সিস্টেম এবং 2টি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন ধ্বংস করা হয়েছে। কিয়েভের গণনা অনুসারে রবিবারের আপডেটে রাশিয়ার মোট ট্যাঙ্ক ক্ষয়ক্ষতি 3,595 পৌঁছেছে। ইউক্রেনের সামরিক বাহিনী বারবার রাশিয়ার ট্যাঙ্কগুলিকে লক্ষ্যবস্তু করার ফুটেজ অনলাইনে ভাগ করেছে এবং অনেক পশ্চিমা বিশ্লেষক বলেছে যে যুদ্ধকালীন রাশিয়া ইউক্রেনের হাতে প্রচুর ট্যাঙ্কের ক্ষয়ক্ষতি করেছে। ডাস ওপেন সোর্স ভেরিফিকেশন আউটলেট অরিচ সহ অনেক পশ্চিমা অনুমানের চেয়ে কিয়েভের সংখ্যা বেশি। রবিবার পর্যন্ত এটি রাশিয়ার 300 নিশ্চিত ট্যাঙ্কের ক্ষতি 1,889 রেখেছে। ওয়েবসাইটটিতে 1,137 জনকে ধ্বংস এবং 552 জনকে ইউক্রেনের বাহিনীর দ্বারা বন্দী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। শনিবার তার দৈনিক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে ইউক্রেন 24 ফেব্রুয়ারি 2022 সাল থেকে 8,399টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান হারিয়েছে। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো আগামী 3 বছরে মোট 1,600টিরও বেশি ট্যাঙ্ক তৈরি ও আপগ্রেড করবে। পুতিন রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছে যে ইউক্রেনের তুলনায় রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা কমপক্ষে 3 গুণ থাকবে। তবে পুতিন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা দ্রুত উন্নত ট্যাঙ্ক তৈরির জন্য রাশিয়ার সীমিত শিল্প ক্ষমতা উপেক্ষা করে, পাশাপাশি যুদ্ধক্ষেত্রে তাদের ক্ষতি। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার থিঙ্ক ট্যাঙ্ক শনিবার এই কথা বলেছে। রাশিয়ার একমাত্র ট্যাঙ্ক প্রস্তুতকারকের বর্তমান উৎপাদন হারে এই সংখ্যাটি আঘাত করতে 6 বছর সময় লাগবে, থিঙ্ক ট্যাঙ্ক যোগ করে এই কথা বলেছে। তাই মস্কোকে পুতিনের চিত্রে আঘাত করার জন্য স্টোরেজ থেকে পুরনো ট্যাঙ্কগুলি নিতে হবে এবং অন্যদের সংস্কার করতে হবে। ISW এই কথা জানায়। ISW হিসেব অনুযায়ী রাশিয়ার স্টক বর্তমানে স্তরে রাখতে আগামী 9 মাসে 1,350টি ট্যাঙ্ক তৈরি করতে হবে। ফেব্রুয়ারির শুরুতে প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন যে পশ্চিমা দেশগুলি ইউক্রেনে প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলি দান করার পরে মস্কো তার আধুনিক ট্যাঙ্ক উৎপাদন বৃদ্ধি করবে। এটা পরিষ্কার যে এই ক্ষেত্রে আমাদের জন্য আধুনিক ট্যাঙ্ক সহ বিভিন্ন অস্ত্রের উৎপাদন বৃদ্ধি করা স্বাভাবিক, তিনি 9 ফেব্রুয়ারি এই কথা বলেছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়ার সামরিক উৎপাদনকে একটি গুরুতর দুর্বলতা বলে অভিহিত করেছে যা ইউক্রেনে যুদ্ধের ব্যাপারে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। 15 ফেব্রুয়ারি টুইটারে লেখা মন্ত্রক বলেছে যে উৎপাদন প্রায় নিশ্চিত, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। ফেব্রুয়ারি মাঝামাঝি সময় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটিক অ্যান্ড স্ট্যাডিস বলেছে প্রথমত 9 মাসের যুদ্ধে রাশিয়া তার প্রাক যুদ্ধপূর্ব ট্যাঙ্ক বহরে 50% হারায়। ISW সেই সময় অনুমান করেছিল যে রাশিয়া সম্ভবত যুদ্ধে মোতায়েন করা ট্যাঙ্কের অর্ধেক হারিয়েছে। এদিকে জানিয়ে দিব, ইমরান খানের মুখোশ উন্মোচন করব বলল মরিয়ম নেওয়াজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নেওয়াজ। তিনি বলেছেন মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তান ও বিদেশ সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইমরান খান, শিগগিরই তার কোমর ফাঁস হয়ে যাবে। খবর জিও নিউজের, সোমবার কাসুর শহরে একটি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন PML এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নেওয়াজ। সেখানে ইমরান খানের স্থানীয় আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি। গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের তেহরিকে ইসলাম প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন। শনিবার রাওয়ালপিন্ডিতে PMLN কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম নওয়াজ বলেন PTI প্রধানকে বিচার বিভাগ থেকে সমর্থন দেওয়া হচ্ছে, দেশে সৎ বিচারকদের প্রয়োজন যারা ইমরানের অনুগত নয়, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না। এদিকে জানিয়ে দিব, সিরিয়ায় ইরানি ঘাঁটির উপর হামলা হলে তাৎক্ষণিকভাবে কড়া জবাব দেওয়া হবে, তেহরানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইওয়ান খোশরাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অনুরোধে সিরিয়ায় ইরান যেসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে সেগুলোর উপর কোনো রকমের হামলা হলে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে। এসব ঘাঁটি সিরিয়ার অনুরোধে সন্ত্রাসবাদ বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। সিরিয়ার দখলদার মার্কিন সেনাদের অবৈধ ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইরান জড়িত বলে আমেরিকার একজন কর্মকর্তা দাবি করার পর গতকাল শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলম জানিয়েছে সিরিয়ায় আমেরিকার দুটো সামরিক ঘাঁটির উপর অন্তত 20টি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল দেইর আদ জওয়ার প্রদেশে আল ওমর তেলক্ষেত্র ও কোনিকো গ্যাস ক্ষেত্রের পাশে 2টি মার্কিন ঘাঁটিতে এই হামলা হয়। এর আগে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় যাতে একজন ঠিকাদার নিহত ও 6 মার্কিন সেনা আহত হয়। এই হামলার পর
পর মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ অনুযায়ী সিরিয়ায় ওই স্থাপনায় হামলা চালানোর হুকুম দেন। লয়েড অস্টিন দাবি করেন, স্থাপনাটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গ্রুপ ব্যবহার করেছিল। এই বক্তব্যের জবাবে খুশরাবি বলেন, আমেরিকার দোষারোপের রাজনীতি করার চেষ্টা করছে এবং সিরিয়ার ভূখণ্ডে অবৈধ মার্কিন দখলদারিত্বের পরিণতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মোটেই সত্য নয়। তিনি আরও বলেন, অন্য দেশকে দোষী করে আমেরিকা কোনোভাবেই সিরিয়ায় তার দখলদারিত্ব ও সংঘাতকে বৈধ করতে পারবে না। ইরান সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে চড়া মূল্য দিয়ে সিরিয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই নিরাপত্তা ও স্থিতিশীলতা বানচালের বিষয়ে যে কোনো তৎপরতা বিরোধিতা করবে তেহরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।